নিরাপত্তার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। পাঁচ দফা দাবির মধ্যে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ছিল তার মধ্যে অন্যতম। পরে যদিও লাগাতার বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন চিকিৎসকরা। এর মধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় শুক্রবার রাতে। জুনিয়র ডাক্তারদের ওপর হামলা হয় বলে অভিযোগ। ওই হামলার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে শুক্রবার রাত থেকে সাগর দত্তের শুরু হয় কর্মবিরতি। এই নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দফায় দফায় কথা হয় স্বাস্থ্যকর্তা ও পুলিশ কর্তাদের সঙ্গে, যদিও রফা সূত্র মেলেনি। এবার এই ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে সোমবার বিকেল থেকে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। শনিবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা জানালেন, সোমবার সুপ্রিম রায় তাদের মনোপুত না হলে এই দিন বিকেল থেকে সমস্ত সরকারি মেডিকেল কলেজে পূর্ণ কর্মবিরতি শুরু করবেন তারা। এসএসকেএম এর অডিটোরিয়ামে একটি গণকনভেনশনের ডাক দিয়েছিলাম, সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছিলেন। তারা আমাদের আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত আছেন, কিভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য আমরা আরও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে এই যে দিকে দিকে চলে যাওয়া থ্রেট কালচার সেগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে পৌঁছে দেব, কিভাবে যে সেফটি সিকিউরিটির দাবি আমরা তুলেছি সেগুলো কতদূর ইমপ্লিমেন্টেড হলো, এইগুলো নিয়ে আমরা কথা বলবো বলে গণকনভেনশন ডেকেছিলাম। আমাদের গণকনভেনশন চলছিল, তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক প্রকার ভ্যান্ডালিজম চালালো এই সাগর দত্তের বুকে। আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক, কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক, কিন্তু সেটা কিন্তু করা গেল না। এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার, যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো, এবং যার ফলে সেই ক্রাউড থেকে এরকম একটি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা যে এর পর কিন্তু আমরা আরজিকর করে দেব। আমরা বারবার করে জানাচ্ছি যে এই যে থ্রেট কালচারের রাজনীতি, এই যে থ্রেট কালচারের আবহ, সেটা কিন্তু এখানেই তৈরি হয়। সাগর দত্ত, এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট নিয়ে ওনারা কিছু করতে পারবেন না, তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন, এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং এটাও বলে নেওয়া প্রয়োজন, আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং, সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক, এবং আর একটাও অভয়া যাতে না হয়, সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন, সবটা যাতে সমূলে উৎখাটিত হয়।